মহিলাটার সমস্যা হচ্ছে কোনো ছেলে নাই, হ্যাঁ দুইটা মেয়ে শুধু। আচ্ছা কি বিষয় আসছেন বলেন? স্যার আমার ভিজিটি কার্ড হয়েছে। আচ্ছা ভিজিটি কার্ড হওয়ার পরে যে আমি মেম্বারের কাছে অনেকবার গেছি, মেম্বার বলছে যে কার্ড হয়নি। আপনি কি মির্জাপুর থেকে আসছেন? জি। এতে আমি চেয়ারম্যানকে ফোন দিছিলাম স্যার, আমি চেয়ারম্যানের কাছে ইয়া করে লিখিত অভিযোগ করছি, আপনাকে দিয়েছিলাম। জি জি। এখান থেকে রেফার করে নিয়ে গেছে, আমি যা জানি না। তারপর আপনার সকাল ধরে আমি আপনার দেখা করার জন্য আমি তো জানি রেফার করে চেয়ারম্যানকে বলছে যে আপনি যেভাবে কোনো চালটা দেওয়ার ব্যবস্থা, কোনো সুযোগ নাই তো আপনার ভিজিটি কার্ড, আরেকজন তো চাল ওঠানোর কোনো সুযোগ নাই। কিন্তু ওই যে মেম্বার খাচ্ছে এটা তো মনে করছে না, খাওয়ার কোনো সুযোগ নাই। আমি এর জন্য তদন্ত দিয়েছি চেয়ারম্যানকে, ঠিক আছে? উনি আমাকে একটা রিপোর্ট দিবে, রিপোর্টের পরে আমরা ব্যবস্থা নেব। চাল মনে হয় যে সাদা টেবিল চলে গেছে। না না ওরকম করার সুযোগ নাই, আমরা এটা দেখব। ওগুলা আমি পাবো তো? হ্যাঁ পাবেন। তারপরে স্যার আমার মাতৃভাষা কাট হওয়ার জন্য মানে করে দিয়ে যাইছিল মেম্বার। হ্যাঁ। তারপর সে আমার কাছে এক মাস ধরে আমার রানিং সিমটা অফ করে রাখছে, ও নিয়ে গেছে। হ্যাঁ। রাত্রে 12টার দিকে আমার বাসা আসছিল, আসার পর আপনার সিম সে কিভাবে নেয়? যে বলছে যে কার্ডটা মানে আমি করে দেব এবং যে টাকাটা প্রথমে আসবে এই টাকাটা ও নিয়ে নেবে। আচ্ছা মেম্বার বলছে। হ্যাঁ। তারপর আমার কাছে 10,000 টাকা চাইছিল, তো আমি টাকাও দিতে পারি নাই এবং আমার কার্ডটাও করে দেয়নি, মাতৃভাষা কার্ডটা। আর যে ভিজিটি কার্ডটা হয়েছে সে নিজে তুলে খাচ্ছে। না না অসুবিধা না, আমি কালকে কথা বলছি, পরশুদিন না, কালকে না পরশুদিন কথা বলছি। আমি খুব গরিব, অসহায়, আমার একটা অসুবিধা নাই। আমি যাতে আমি যে চালগুলো পুনরায় সবগুলো যেন পাই, আর যদি চেয়ারম্যান সাহেব যদি মিলাই দেয় যে ঠিক আছে এই কার্ডটা মনে করেন যে তুমি নিয়ে নাও এখন, আর 7-8টা বিল গেছে এটা মনে করেন যে ও খাইছে অনেক বাদ, এরকমও তো করতে পারে। কিন্তু এরকম করলে তো তার আমি কার্ডটা নেবো না। আচ্ছা ঠিক আছে, আমি প্রতিবন্ধটা পেয়ে নিই, আমি খুব এই সপ্তাহে ব্যবস্থা নেব, তো সামনের সপ্তাহে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ।